গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি রেজওয়ান খান রিকনের রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। সোমবার সকালে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।